বিয়ের বিয়ের ক্ষেত্রে ছেলের চাকরি একান্তই জরুরি কিনা বিবের ক্ষেত্রে ছেলের চাকরি একান্ত না কোনোভাবেই জরুরি না ছেলের যদি কোনোভাবে যে যেটা দিয়ে স্ত্রী চা পরিচালনা করতে পারে স্ত্রী চালাতে পারে বাবার সামর্থ্য থাকলে টাকা বসে থাকলে সেটা দিয়ে অথবা নিজে কোনো ব্যবসা করে অথবা নিজে কোনো একটা কাজ করবে ডেইলি বেস কাজ করে চাকরি নেই ডেইলি বেস কাজ করবে অথবা ঘরে বসে তারা বিভিন্ন রকমের ইয়াতে কাজ করে যেগুলো এখন করে থাকে অনেকেই এই জাতীয় কাজগুলো করেও যদি কোনো কেউ স্ত্রী চালাতে পারে শরীয়ত বলে যে তার জন্য বিয়ে করা ফরজ হয়ে গেছে বলেছেন ইয়া মান সবাব মানিস তত আমি ফেলিয়া জওয়াজ হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে কেউ বা আর ক্ষমতা রাখে সে যেন শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলেই বিয়ে করবে সেই সামর্থ্যের কোন সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি বরং প্রত্যেকে তার অবস্থা অনুসারে সে বিয়ে করবে এখন কেউ যদি কোনো মনে করে যে সে একেবারে ব কোনো বনে দি জায়গায় বিয়ে করতে হবে তাতে মাসে এত টাকা দিতে হয় সেটা সে সামর্থ্য নিয়ে তখন সে চিন্তা করবে যে এত টাকা দিতে পারবো কিনা সাধারণত কাবির নামায় মাসে একটা টাকা দেওয়ার কথা বলা হয় স্ত্রীকে হাত খরচের টাকা সেটা দিলেই কিন্তু সেটা দেওয়ার ক্ষমতা থাকে এবং খাওয়ার দাবার খাওয়ার এবং পানীয় খাবার এবং খাবার কাপড় চোপড় এবং পানীয় এগুলি দিতে পারলেই একজন স্বামী বিয়ে করতে বাধ্য কারণ এগুলি দেওয়ার তার ক্ষমতা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কো কাকে বিয়ে করবে সে এটা মেনে নিবে কিনা এখন সে আর সরাসরি খোলাখুলি আলোচনা করবে কারণ লুকুচুরি কিছু নেই আমার এই সামর্থ্য আছে যদি কেউ বিয়ে করে তখন সে বিয়ে করবে সুতরাং চাকরি করা এটা কোনো মোটেই ইয়ার ভিতরে কোনো শর্তের ভিতরে পড়ে না এই জন্য জরুরি তো নয় সাহবায়কেরা চাকরি করতেন না বেশিরভাগ সময় ব্যবসা করতেন তার খ্যাত খামার করতেন ব্যবসা করতেন তারা বেশিরভাগ শিল্প নিয়ে আলোচনা নবীরা বেশিরভাগই শিল্প নিয়ে কাজ করতেন দেখুন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস তিনি নাজির ছিলেন সুতার সুতার মস্ত্রি ছিলেন মানে কার্ট মস্ত্রি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস তিনি লোহার ছিলেন কর্মকার কাজ মানে যে লোহা কেটে করা জিনিস বানানো এই কাজ তিনি করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেছেন তো আমরা देखते ভাই নবী রাসূলদের বেশিরভাগই তারা শিল্প নিয়ে আলোচনা করেছেন শিল্প কারিগরি জিনিস নিয়ে কাজ করেছেন চাকরি করতে হবে এটা হচ্ছে একটা এক ধরনের চাকরি টেন্ডেন্সি মানে চাকর হওয়ার টেন্ডেন্সি বরং স্বাধীন কাজ করতে পারতে করতে পারলে ভালো আপনি দশজনকে খাটালে সব পাবেন কি দশজন যদি কোনো কোনো কিছু তৈরি করার মানুষকে তিনি কাজ করে তো দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে এবং সমাজের উন্নতি হবে এবং এটার মাধ্যমে অনেকেই চাকরি পাবে সুতরাং আপনি প্রত্যেকেই কিছু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে সুতরাং চাকরি করার চেয়ে চাকরি দেয়ার ভাবনা করে আমাদের যুবকদের এগিয়ে আসা উচিত এবং তাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমার দ্বারা অনেক উপকৃত আমি অনেক উপকৃত করব এই উপকার মাধ্যমে সে দুনিয়াতে যেমন লাভবান হবে আখরা তো আল্লাহর কাছে লাভবান হবে কারণ খায়রুল রসোলাম বলেছেন খায়রুল ন্যাস আনফর হোমলি ন্যাস মানুষের মধ্যে সেই বেশি উত্তম যে মানুষের উপকার করে মানুষের উপকার আপনি একদিন দু দিন টাকা দেওয়ার চেয়ে তাকে একটা ভালো কাজে লাগিয়ে দিন এটা কিন্তু ভালো উপকার এই জন্য যে কারণ আপনি টাকা কয়দিন দেবেন এর কাজে লাগিয়ে গেলে সে নিয়মিত একটা কাজ করে যাবে এই জন্য চাকরি করার চেয়ে চাকরি করা তো সাধারণ জিনিস এটাকে এত কঠিন করে দেখা আমাদের সমাজে আজ চাকরি না থাকলে বিয়ে দিতে চায় না চাকরি না থাকলে সে খাওয়া বিক্রি যেতেও বলে কোনো ব্যক্তি যদি কোনো তার স্ত্রীকে রাজি করাতে পারে কারো মাধ্যমে বা জানিয়ে পারে পরিবারের তাদের অভিভাবকের মাধ্যমে স্ত্রী অভিভাবকের মাধ্যমে মেয়ের অভিভাবকের মাধ্যমে যে আমি এই দিতে পারো বিয়ে করলে বিয়ে হবে বিয়ে হবে কোনো সমস্যা নেই সোহান আল্লাহ গ্রামের মধ্যে অনেকেই আছে যারা কোনো চাকরি করতেন না বরং চাকরি বিষয়টা তো অনেক পরে আসছে এর আগে রসুল্লাসলাম বিকেল ইসলাম তিনি বিকে সহজ করেছে চাকরি হয়েছে যখন যখন মুসলিম বিশ্ব মুসলিমরা ক্ষমতায় আসছে তখন তাদের চাকরি হয়েছে এর আগ পর্যন্ত মদিনা সমাজে সাধারণ জিনিস ছিল মৌসুমি চাকরি ছিল এখন এই মুহূর্তে জাকাত উসুল করা দরকার জাকাতের কাজ করাতেন রসুল কাউকে দিয়ে এই মুহূর্তে কোনো একটা বিচার জন্য কাউকে পাঠানো দরকার সেখানে মৌসুমী পাঠাইতেন মৌসুমী চাকরি ছিল স্থায়ী চাকরি খুব একটা ছিল না তখনই পরবর্তীতে সেটা স্থায়ী চাকরি হয়েছে যখন মুসলিম বিশ্ব বিরাট আকার ধারণ করে তখন সেখানে স্থায়ী চাকরির প্রয়োজন হয়েছে এবং সেখানে গভর্নর বা বিভিন্ন কর্তা নিয়োগ করতে প্রয়োজন হয়েছে সেখানে মানুষের প্রত্যেকেই তার একটা স্ট্রাকচার চলে আসছে সেটার উপরে চাকরি করতেছে চাকরির কোনো ব্যাপারই না বিয়ের জন্য চাকরির কোনো শর্তই না বিয়ের জন্য শর্ত হচ্ছে বা সক্ষমতা সে সক্ষমতা আর্থিক হতে পারে এবং শারীরিক তো থাকতেই হবে শারীরিকটা থাকতে হবে শারীরিক যদি কোনো কোনো স্ত্রী মেনে নেয় পরবর্তীতে যে শারীরিক অবস্থায় সে থাকবে তাহলে কিন্তু তার জন্য সেটা থাকাও জায়েজ আছে যদি কারোর শারীরিক অক্ষমতার কারণেও কেউ স্ত্রী সেটা থাকতে চায় চলছে সে থাকতে পারে আর যদি চলে যেতে চায় তার জন্য শরীয়ত উন্মুক্ত পথ রেখেছে অর্থাৎ সে ইচ্ছা করলে তালাক নিতে পারে কারণ শরীয়তে এভাবে বিস্তারিত আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ আপনার জানেন